জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে, হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে, যদিও আল্লাহ সবকিছু ভালো জানেন, তারপরও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে, জিব্রাইলকে নবীজি বললেন, জিব্রাইল আমার কাছে অসুস্থতা লাগে, খারাপ খারাপ লাগে, শরীর ভালো লাগে না। জিব্রাইল আমিন চলে গেলেন। পরের দিন আবার আসছে, হুজুর আল্লাহ জানেন, তারপরও খোঁজ নিতে পাঠাইছে, কেমন আছেন গো নবীজি? নবী বললেন, জিব্রাইল আমি অসুস্থ। আবার চলে গেলেন জিব্রাইল। পরের দিন আবার আসছে, আবার এসে খোঁজ নিয়ে বললেন, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বললেন, জিব্রাইল অসুস্থ আমি। জিব্রাইল আবার চলে গেলেন। চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে, একা আসে নাই রে, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসছে। আহা, আমাদের কাছে মালাকুল মউত আসবে জিজ্ঞাসা করে আসবে না, কিন্তু নবীর দরবারে মালাকুল মউত আসছে। এসে নবীজিকে সালাম দিলেন, হুজুর অনুমতি দিলে ভিতরে আসব। নবীজি অনুমতি দিলেন। আল্লাহ জিব্রাইল এবং মালাকুল মউত দুইজন নবীজির ঘর মোবারকের তশরিফ রাখলেন। পৃথিবীর একটাই ঘর, যে ঘরে ঢুকার আগে জিব্রাইল আজরাইল অনুমতি চায়, তিনি রাহমাতুল আলামিনের ঘর। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না, আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। জিব্রাইল আমিন আজরাইল নবীকে সালাম দিয়ে বলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ, আপনি যদি চান আমি জান কবজ করব, যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীতে উম্মতের মধ্যে থাকবেন গো নবীজি, আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন, যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আল্লাহ আমাকে এই হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে। ইয়া নবী আল্লাহ অনুমতি যদি দেন, আপনার যেইভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে। হুজুর পৃথিবীতে এইভাবে কারো, আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই, আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না। ও নবীজি অনুমতি যদি দেন জান কবজ করব, যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন। তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল।